চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা, ভারতবর্ষের ইতিহাসে যে গুটি কয়েক মানুষ এই চুরিবিদ্যাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মিথিলেশবাবু বা মিস্টার নাটভরলা। চুরি করে বিখ্যাত তো অনেকেই হয়েছিলেন, তো মিথিলেশবাবুর বিখ্যাত হওয়ার পিছনে কারণ কি ছিল? মিথিলেশবাবুর বিখ্যাত হওয়ার পিছনে কারণ ছিল তিনি পার্লামেন্ট হাউস বিক্রি করে দিয়েছিল। তার বিখ্যাত হওয়ার পিছনে কারণ ছিল তিনি রাষ্ট্রপতি ভবন বিক্রি করে দিয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদের সই নকল করে, তিনি লালকেল্লা বিক্রি করে দিয়েছিলেন। এবং যে জিনিসটা মিস্টার নটভরলালের ক্রাইম লাইফকে অন্য লেভেলে নিয়ে চলে গেছিল সেটা হলো তিনি তাজমহলকে বিক্রি করে দিয়েছিলেন, একবার নয় তিনবার। অর্থাৎ বিশ্ব শিল্পের যে গুটি কয়েক দ্রষ্টব্য জিনিস আছে যেগুলি বছরের পর বছর, দশকের পর দশক, শতকের পর শতক ধরে মানুষ অবাক হয়ে সম্মোহিত হয়ে দেখে, তার মধ্যে একটি অন্যতম প্রধান হলো তাজমহল। সেই তাজমহলকে তিনি চুরি এবং বিক্রি করে দিয়েছিলেন, যেমন করেছিলেন মার্কুইস ওয়ালফিরনো, যেমন করেছিলেন হান ভা মিগেরে। একজন চুরি করেছিলেন বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ শিল্পীর শ্রেষ্ঠতম সৃষ্টি লাজ কন্ডা, অর্থাৎ দাভিনচির মোনালিসা। এবং অন্যজন চুরি করেছিলেন একটা আইডিয়া, একটা প্যাটার্ন, চুরি করেছিলেন একটা অঙ্কন বা শিল্প শৈলীকে, এবং হয়ে উঠেছিলেন শতাব্দীর সেরা প্রবঞ্চক। আজকে যে বইটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বইটিতে এমনই দুটি দুটি ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আপনারা পেয়ে যাবেন। বইটির নাম প্রবঞ্চক, লেখক নারায়ণ সান্যাল, প্রকাশক দেইজ, এবং মুদ্রিত মূল্য 200 টাকা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মতে বর্তমান পৃথিবীতে সর্বোচ্চ মূল্যের শিল্পকর্ম হল মোনালিসা। এই মোনালিসা জীবনে একবারই বিক্রি হয়েছিল, বিক্রেতা ছিলেন স্বয়ং স্রষ্টা দাভিঞ্চি এবং ক্রেতা ছিলেন ফরাসি সম্রাট প্রথম ফ্রান্সিস। সেই প্রথম এবং সেই শেষবার মোনালিসা বিক্রি হয়েছে। তারপর বিগত 400 বছর ধরে মোনালিসা আছে প্যারিসের লুভার মিউজিয়ামে। 400 বছরটা ভুল হলো, মাঝের 250 বছর মোনালিসা ছিল না লুভারে। মাঝের 250 বছর অর্থাৎ 1911 থেকে 1914 সাল পর্যন্ত মোনালিসা ভ্যানিশ হয়ে গেছিল। 23 আগস্ট 1911 তাবড় তাবড় নিউজ পেপারের হেডিং হলো লুভার কানা হয়ে গেছে, রাজকুমারী আর নেই, রাজকোষ শূন্য, লাজকন্ডা অপহৃত। লুভার মিউজিয়াম শিল্পের মন্দির, যে মন্দিরের সিকিউরিটি এত টাইট যে সেখান থেকে একটা সুচ পর্যন্ত কেউ নিয়ে বেরিয়ে আসতে পারে না, সেই মন্দিরের গর্ভগৃহ থেকে চুরি হয়ে গেছে মাতৃমূর্তি। কি করে চুরি হলো নিয়েই এই বইয়ের প্রথম গল্প মোনালিসার প্রেমে। শোনা যায় এক যুবক সে মোনালিসার প্রেমে এমন পড়েছিল যে সে ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিল যাতে সে তার প্রেয়সীকে পেতে পারে, যাতে সে তার ভালোবাসার মানুষটিকে পেতে পারে। যেমনভাবে মোনালিসার প্রেমে পড়ে দক্ষিণ আমেরিকা থেকে লুভারে এসেছিলেন মার্কুইস, ঠিক মোনালিসার প্রেমে পড়ে নয়। মোনালিসার ছবি বিক্রি করে তিনি যে অর্থ উপার্জন করতে পারবে সেই অর্থের প্রেমে পড়ে, সেই অর্থের লোভে পড়ে মার্কুইস এসেছিলেন লুভারে এবং মোনালিসাকে তিনি চুরি এবং বিক্রি করেছিলেন, একবার নয় একাধিকবার। কি করে? এটাও তো একটা গল্প। এই কাজে তার দুজন সঙ্গী ছিল, একজন চিত্রশিল্পী এবং একজন রং মিস্ত্রি। এছাড়াও আরও কয়েকজন সঙ্গী সাথী ছিলেন, কিন্তু তারা ছিলেন নিতান্তই পার্শ্ব চরিত্র। আমার মনে হয় প্রেম এবং শিল্প এই দুই জিনিস চাই প্রকাশ, চাই প্রতিষ্ঠা। তারা চিৎকার করে বলতে চায় যে আমি এই মানুষটিকে ভালোবাসি, তারা চিৎকার করে বলতে চায় এই শিল্পকর্মটি আমার। যাই হোক, আর সেই প্রকাশ, সেই প্রতিষ্ঠা না পেলে শিল্পী এবং সেই ভালোবাসার মানুষ হয়ে ওঠে বিদ্রোহী, যেমন হয়ে উঠেছিলেন হান ভা মিগেরে। মিগেরে একজন সামান্য স্কুল শিক্ষক বাবা এবং একজন শিল্পী মায়ের সন্তান, এবং সে অ্যানার প্রেমিক, সে অ্যানার স্বামী, সে অ্যানার সন্তানের পিতা। মিগেরের ছোট থেকেই ইচ্ছে ছিল সে ছবি আঁকবে, ছবি আঁকার প্রতি তার অদম্য ইচ্ছে, অদম্য টান। বাবা বারবার বারণ করতো, কিন্তু মা লুকিয়ে লুকিয়ে তাকে তুলি সরবরাহ করতো, লুকিয়ে লুকিয়ে তাকে ক্যানভাস সরবরাহ করতো, মিগেরে ছবি আঁকতো একাগ্র মনে। একটা গির্জাঘরের বাইরে বসে মিগেরে অ্যানার একটা পোর্ট্রেট এঁকেছিল। খুব কম বয়সে মিগেরে একটা গর্হিত কাজ করে ফেলে,
অ্যানা অন্তঃসন্তা হয়। এবং এই খবর যখন মিগেরের বাবা জানতে পারে তখন মিগেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়। যখন মিগেরের ছাত্র অবস্থায় ঘর ছেড়ে বেরিয়ে এলো তখন তার হাতে একটা কানা কড়ি নেই, কিন্তু জীবন যুদ্ধে সে পেয়েছিল অ্যানার মতো একজন সহযোদ্ধাকে, যে মিগেরকে বলেছিল তুমি শুধু ছবি আঁকো, সংসার সামলানোর দায়িত্ব আমার। আজকে তোমার ছবির বাজার নেই, কিন্তু একদিন বাজার হবে। আজকে তোমার ছবির কদর নেই, সে তো ভেরমেয়ারেরও ছিল না, সেও তো জীবন দশায় কোনো সম্মান কোনো নাম প্রতিপত্তি পায়নি, পায়নি তো আমাদের জীবনানন্দ দাসও। কিন্তু তুমি ছবি এঁকে যাও, আমি জানি একদিন তুমি সফল হবে। মিগেরে সফল হয়েছিল, কিন্তু সেই হতভাগার জীবনে সেদিন অ্যানা ছিল না, ছিল অন্য একজন নারী। মিগেরে সফল হয়েছিল, মিগেরে সাফল্য লাভ করেছিল, মিগেরে অর্থ প্রতিপত্তি উপার্জন করেছিল ততটা পরিমাণে যতটা সে নিজে কোনোদিন ভাবতে পর্যন্ত পারেনি। মিগেরে এই সমস্ত কিছু উপার্জন করেছিল নিজের হাতে আঁকা ছবি দিয়ে, কিন্তু ছবির কোণায় শিল্পীর নামটা ছিল ভেরমেয়ার। অর্থাৎ মিগেরে ভেরমেয়ারের অঙ্কন শৈলীকে হুবহু নকল করতে পেরেছিল, মিগেরে নকল করতে পেরেছিল ভেরমেয়ারের ব্যবহার করা অরিজিনাল প্রাকৃতিক রঙগুলোকে। অর্থাৎ ভেরমেয়ারের সময়, 32 সময়, তখন তো সিনথেটিক রঙের কোনো বালাই ছিল না, তখন তো এত পেস্টাল রঙ ছিল না, তখন রঙ শিল্পীদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে হতো। যেমন নীল রঙের জন্য ভেরমেয়ার ব্যবহার করতেন ইন্ডিগো, নীল যেটা আমরা উজালা দিই না সেই নীল, বা লাপিস লাজুলি, তার সঙ্গে ব্যবহার করতেন কিছু কেমিক্যালস, ফরমালডিহাইড, তিসির তেল, ল্যাভেন্ডার, এগুলো দিয়ে রং তৈরি করতেন তারা। তখন এতটা সিনথেটিক কালারের প্রয়োজন ছিল না বলেই হয়তো তখনকার প্রতিটা অঙ্কন শিল্পী হয়তো কেমিস্ট্রিতে খুব পারদর্শী ছিলেন। দাভিনচির কথা বাদ দিলাম, দাভিনচি কিছু পারদর্শী ছিলেন না সেটা হয়তো আমাদেরকে ভাবতে বসতে হতে পারে, যে কারণে নিজের সময়কালের এত হাজার বছর পরেও দাভিনচি আজও প্রাসঙ্গিক, আজও সমাদৃত, আজও তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। তো এই যে ভেরমেয়ার, যাকে মিগেরে নকল করে ছবি আঁকলেন, তার ছবির কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন তার ছবি বত্তিচেল্লি বা মান্তেনার ছবির মতো এত নাটকীয়তা থাকতো না, তার ছবি হতো আট পৌরে জীবনের ছবি, তার ছবি ছিল চার দেওয়ালের ভেতরের ছবি, তার ছবির বাঁদিকে একটা বাতায়ন থাকতো যেটা আলোর সোর্স হিসেবে কাজ করতো, যেখান থেকে আলো এসে অবজেক্টের ওপরে পড়ছে, এবং সেই রিফ্লেকশনের একটা খেলা দেখা যেত, একটা আলো আঁধারির খেলা দেখা যেত, এবং ছবির প্রতিটা মাইনর ডিটেলিংয়ের ওপর তিনি কাজ করতেন। ছাতার মাথা কিছুই বুঝলেন না, তো আমিও বুঝতে পারিনি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই ছবিটা, এই এই ছবিটা ভেরমেয়ারের ছবি, ছবিটার নাম হচ্ছে মেড সার্ভেন্ট পোরিং মিল্ক। এই ছবিটাতে দেখুন ছবির বাঁদিকে একটা বাতায়ন, জানালা, জানালার কাঁচের এই অংশটা ভাঙা। যদি একটু ডিটেলে খেয়াল করে দেখবেন এখানে যে আলোটা পড়ছে বাকি জানালার থেকে, কিন্তু এখানে যেখানে কাঁচটা ভাঙা সেখানে আলোটা অন্যরকম। সুতরাং এই যে আলোটা, জানালা থেকে আলোটা এসে পড়ছে অবজেক্ট, অর্থাৎ এখানে এই মেড সার্ভেন্টের ওপরে, টেবিলের নিচের দিকটাতে, এখানটাতে আলো আঁধারির একটা খুব সুন্দর খেলা তিনি দেখিয়েছেন। এবং তার সাথে এই যে ডিটেলিংগুলো, দেওয়ালের গায়ে যদি এই ডিটেলিংটা দেখেন, এখানে একটা পুরনো পেরে হয়তো পোতা ছিল, সেটা পরবর্তীকালে তুলে নেওয়া হয়েছে, কিংবা হয়তো পুতবার চেষ্টা করেছিল পুততে পারা যায়নি, তার একটা মোর্চের দাগ পড়ে আছে, পেরেকটা কিন্তু পুরনো ছিল, কিংবা দেওয়ালে যে ফাটলগুলো ধরে গেছে বয়সের সঙ্গে সঙ্গে, এখানে যে পেরেকটা আছে, এই পেরেকটা দেখুন দেওয়ালে ঢুকে আছে, কিছুটা দেওয়ালে পোতা হয়েছে পেরেকটা, পেরেকটা দেওয়াল থেকে কিছুটা বেরিয়ে আছে, এবং তার একটা ছায়া, ক্লিয়ার ছায়া পড়েছে। এছাড়াও দেওয়ালের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট্ট ছোট্ট ডিটেল। তো এটা হচ্ছে মূলত ভেরমেয়ারের ছবির বৈশিষ্ট্য। আবার ভেরমেয়ার, বাঁদিকে জানালা, একটা সুন্দর আলো আঁধারির খেলা, ছবির মধ্যে পেইন্টিং, পেইন্টিং এর মধ্যে ডিটেলিং, ওই যে বললাম চার দেওয়ালের মধ্যে ছবি, তার মধ্যে ডিটেলিং, আলো আঁধারির কাজ, ছবির বাঁদিকে একটা বাতায়ন বা জানালা সোর্স, এগুলো হচ্ছে ভেরমেয়ারের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে হুবহু নকল করেছিলেন মিগেরে, এবং এটি হচ্ছে সেই বিখ্যাত ছবি যেটি ভেরমেয়ারের নাম দিয়ে মিগেরে এঁকেছিলেন এবং বিক্রি করেছিলেন লক্ষ লক্ষ ডলারে। এই ছবি নিয়ে অনেকে নিজেদের পিএইচডি করেছে, এই ছবি নিয়ে অনেকে নিজেদের থিসিস লিখেছে। অর্থাৎ নকল ভেরমেয়ারের ছবিতে লোকজন থিসিস করেছে, সেই ছবি আঁকাকার মিগেরের। তো এই যে দুটি চুরি, একবার স্বয়ং স্রষ্টা সৃষ্টিকে চুরি এবং একবার সৃষ্টিকে সৃষ্টি করার শৈলী চুরি, এই দুই চুরির নেপথ্য কাহিনী,
প্রেক্ষাপটে প্রথম বিশ্বযুদ্ধ, তার সঙ্গে আবেগ, অনুভূতি, ভালোবাসা, নিজেকে প্রমাণ করার, নিজেকে প্রমাণ করার এক অদম্য ইচ্ছে, লড়াই, এই সমস্ত কিছু নিয়ে লেখা নারায়ণ সান্যালের এই বইটি প্রবঞ্চক। এটা যদি আবার হাতে তুলে নেন, মা মোনালিসার দিব্যি বলছি, বইটা নামাতে পারবেন না শেষ না করা পর্যন্ত। এবং এই বইটা থেকে এত কিছু জানার আছে, এত কিছু শেখার আছে, সত্যি মানে ভাবা যায় না। এই যে আমি অঙ্কন বিশারদের মতো ওয়ারিমিয়ারের ছবি দেখাচ্ছি, এখন আমি বত্তি চল্লির ছবি দেখাতে পারি, এখন আমি ভিঞ্চির ছবি দেখাতে পারি, তার ডিটেলিং বোঝাতে পারি, এই সমস্ত কিছু এখান থেকে আমি ফুটো নিবাচ্ছি বসে বসে, এমন কিচ্ছু নেই। হ্যাঁ, নিজে কিছু পড়লাম আরও এদিক ওদিক থেকে জোগাড় করে। তো প্রবঞ্চক বইটি আমার পড়া অনেকদিন আগেই হয়ে গেছে, বইটি নিয়ে জানানো হয়নি দুর্ভাগ্যবশত, পুরোনো চ্যানেলটা উড়ে গেল, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, এই বইটির নিয়ে আলাদা করে খারাপ লাগা বলার ধৃষ্টতা, সাহস, যোগ্যতা তো আমার নেই, শুধু ভালোবাসা, মুগ্ধতা এবং নিজের অশিক্ষাকে দূর করে একটু শিক্ষিত হওয়ার জিনিস এই বইটাতে আছে। এই বইটা নিয়ে আমার যেটা জিস্ট বলার ছিল সেটা আমি বলে দিয়েছি, যে দুটো গল্প কী নিয়ে এবং দুটো গল্পের বিষয়বস্তু কী কী। এই বইটা নিয়ে ভালো লাগার কথা আমার আলাদা করে বলার কিছু নেই, কারণ এই বইটা ওই যে বললাম আমি শিখতে পেরেছি বইটা থেকে, আমি জানতে পেরেছি, এর চেয়ে বেশি ভালো লাগার কথা কি বলবো। কখনো মানে আমি সেই সময়কালে ট্রান্সফার্ড হয়ে গেছিলাম, প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, নাৎসি আক্রমণের পরবর্তী সময় আমি ওই সমস্ত জায়গায় চলে গেছিলাম। নারায়ণ সান্যালের লেখাকে নিয়ে ভালো লাগার কথা আলাদা করে তো বলার কিছু নেই, খারাপ লাগার কোনো জায়গা থাকে না। সুতরাং এই বইটি আমার মতে সবাই পড়তে পারেন। তো বই নিয়ে আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, এরপরে আমি একটা লেখা পড়ব যেটা লেখক এই বইটাতে লিখেছেন শিল্পীকে নিয়ে, শিল্পীর কি ইচ্ছে সেটা নিয়ে কয়েকটা লাইন। তো আপনার যদি মানে ওটা শোনার কোনো ইচ্ছা না থাকেন, আপনি কিন্তু ভিডিও এখানে স্কিপ করতে পারেন, বা যদি শুনতে চান শুনতে পারেন, বলছি ভালো লাগবে। কিন্তু শিল্পী কি সহানুভূতির কাঙ্গাল, সে চায় স্বীকৃতি। চোখের জল ফেলা এক জিনিস, আর মাথার টুপি খোলা অন্য জিনিস। শিল্পী তা সে যে কোনো মাধ্যমেরই হোক, মঞ্চ, সিনেমা, যন্ত্র, কণ্ঠ সঙ্গীত, সাহিত্য, দ্বিতীয়টা চায়, প্রথমটা নয়। দেবদাস যদি শিল্পী হতো তাহলে শরৎবাবু তার উপন্যাসের শেষ অনুচ্ছেদটা অন্যভাবে লিখতেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে শিল্পী জানতে চায় না কারো চোখ অশ্রুজল হয়ে উঠছে কিনা, বরং সে জানতে চাই কেউ মাথার টুপিটা খুলছে কিনা। মৃত্যু পথযাত্রীর উদ্দেশ্যে, তার সৃষ্ট শিল্পের উদ্দেশ্যে, অন্তত আমি তাই বুঝি নিজের অনুভূতি দিয়ে। আমি যদি খ্রিস্টান হতাম আর মাইকেলের মতো নিজের এপিটাফ নিজেই লিখে যাওয়ার সুযোগ আমার থাকতো, তাহলে আমি আমার কবরে এই কয়েকটি পঙ্ক্তি উৎকীর্ণ করার নির্দেশ দিয়ে যেতাম। When I am dead, let this may be said. The man was not, but the books were read. We are still reading your books, sir. And you have never failed to mesmerize us.